গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে তো রথযাত্রা, প্রত্যেককে জানাই শুভ রথযাত্রা, প্রত্যেকের ভালো কাটুক দিনটি। অনেকের বাড়িতেই পুজো টুজো হয়, কিন্তু আমাদের যেরকম নর্মাল অ্যাজ ইউজুয়াল দিন কাটে সেই রকমই পুজো টুজো হয় না। আর আমাদের বাড়িতে এমনিতেই পুজো আচ্ছা একটু কম হয়, সেটা তোমরা জানো। তো যাই হোক, সকালবেলা থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে। রথ বলে তো আর কাজকর্ম থেমে থাকবে না, কিন্তু ছোটোবেলায় রথ মানে হচ্ছে বিশাল আনন্দ, বিশাল বিশাল আনন্দ ছিল, তাই না? রথের মেলা দেখতে যেতাম, রথ টানা ভীষণ আনন্দ ছিল। বলতে পারো সারা বছর ওয়েট করে থাকতাম রথের দিনের জন্য। কিন্তু এখন কোথায় কী সব, মনে হয় শৈশবটাই ভালো ছিল। আমরা মনে হয় প্রত্যেকেই বলবো শৈশবটা ভালো ছিল। আর যখন শৈশবকালে ছিলাম তখন মনে হতো কি, কেন বড় হইনি, কেন বড় হইনি, কবে বড় হব, এরকমটা মনে হতো আর কি। তো যাই হোক, আর আমার তো ছেলের ছুটি, ও ওখানে খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট, ও পড়তেও বসে গেছে। আর আমার না সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছিলো, শুধু তোমাদের দাদা বিছানা ছেড়ে ওঠেনি বলে বিছানাটা চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে শুধু এই ঘরটা বিছানা তুললে একটু ঘর নোংরা হয়, ঘর মোছা হয়ে গেছে সব, শুধু এই ঘরটা মোছা বাকি মানে রয়েছে, সেই এই ঘরটা মুছবো। আর এই চাদরটা ভিজিয়ে জাস্ট কেচে দিয়ে আমার স্নান করবো আর কি, আমি স্নান করে পুজো করবো। আর বাকি মোটামুটি যা বাসি কাজ সারা, সব মোটামুটি সারা হয়ে গেছে। আর বেলাও অনেকটাই হয়ে গেছে, সারা হবে না কেন। তো চা পর্ব, জল খাবার পর্ব সবই মিটে গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। যাই হোক, স্নান পুজো সেরে খেয়ে নেবো, এটাও কাচতে হবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। গুড মর্নিং, স্নান টান পুজো টুজো সব কিছু সেরে তোমাদের সামনে এলাম। এখন আর আপাতত কোনো কাজ নেই, কাজ তো আছে, মেয়েদের কাজ সারাদিনও থামে না, সারাদিন কাজ চলতে থাকে, মানে 24 ঘন্টা কাজ পেলে 24 ঘন্টাই কাজ, তাদের কাজের শেষ থাকে না। কিন্তু যাই হোক, ঠাকুরঘর থেকে বেরোলাম, একটুখানি রেস্ট নেবো, নিয়ে হচ্ছে এবারে খাবো। ওদের সবার তো খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কিন্তু আমার ব্রেকফাস্ট হয়নি। চুলগুলোকে একটু খুলবো, খুলে হচ্ছে এবারে একটু আয়েশ করে বসে খাবো। কী খাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী খাবো, রান্নাঘরে যাই। এই যো এইখানে, এই যো আলুর তরকারি করেছিলাম, একদম প্রেশার কুকারের মধ্যেই করেছি। আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু জিরে গুঁড়ো এইসব দিয়ে প্রেশার কুকারে করেছি। এই তরকারিটা দিয়ে সবাই খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি খাবো। আমার তো এমনিই টিফিন খেতে দেরি হয়, আর সবজির কাটা কুটি কিছু হয়নি। এখানে শাক পড়ে আছে, নটে শাক ভেবেছি শাক ভাজবো, আর করলাগুলো ভাজবো ভেবেছি। কী করবো এখনও ঠিকঠাক মানে ডিসিশন নিইনি, এই দুটো করবো আমি জানি। আর এখানে কিছুটা আলু কেটে রেখেছি, আলু হচ্ছে ভাজবো পেঁয়াজ দিয়ে, আলু পেঁয়াজ ভাজা করবো, আবার ডাল তো করবোই। তো যাই হোক, সবই করবো, সবই করতে হবে, কিছু করার নেই, তার আগে খেয়ে নেবো খিদে পেয়ে গেছে। এই যে ঢেলে নিলাম, খেয়ে নিই আগে, তারপরে অন্য কাজ। এখানে দেখো একজনের বাড়িতে, মানে আমাদের ফ্ল্যাটেই আর কি পুজো হয়েছে একজনের, মানে সত্যনারায়ণ হয়েছে বললো, ভাইপোগুলো দিয়ে গেল আর কি। বললাম কাকিমা আমাদের সত্যনারায়ণ হয়েছে আমাদেরই ফ্ল্যাটে চারতলাতে। তো সত্যনারায়ণের প্রসাদ, ফল প্রসাদ, চিমনি মিষ্টি। তো যাই হোক, সবার বাড়িতেই মাঝে মাঝে সত্যনারায়ণ হয়, কিন্তু আমাদের বাড়িতে প্রায় 2 বছর আগে হয়েছিল, আর হয়নি। সত্যনারায়ণের চিমনি বা বড় ঠাকুরের চিমনি খেতে না খুব ভালো লাগে, তো এখন খাবো না, পরে খাবো, এখন রইলো। টিফিন খেয়ে, প্রসাদ খেয়ে, রান্নাও বসিয়ে দিয়েছি। এটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, প্লেন মুসুরির ডাল, আর এখানে হচ্ছে আলু ভাজা। আলু ভাজা না একটু বেশি করেই করেছি, কারণ আমি রাত্রে জল ঢালা ভাত খাবো, ওই জন্য। এখন ওরা খাবে কি না আমি জানি না, ছেলে তো খাবেই না, কারণ ওর বাবা খাবে কি না জানি না। যাই হোক, আমি আলু ভাজাটা একটু বেশি করে করলাম, একটু পেঁয়াজ দিয়ে দেবো, আলু ভাজাতে না পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। আর এখনও শাক আর করলা কাটা হয়নি, এবারে কেটে নেবো এটা। এখন আলু ভাজাটা কিছুক্ষণ হবে, চাপা দিয়ে দেবো।
হঠাৎ তাকিয়ে দেখি আমার গ্যাস ফুরিয়ে গেছে, এই যো দুটোই বন্ধ, একটা ডাল একটা আলু ভাজা হচ্ছিলো দুটোই বন্ধ হয়ে গেছে। আবার আমি দেশলাই মেরে দেখলাম, দেখি না জ্বলছে না। তোমাদের দাদাকে ফোন করলাম, বলছে তোমাকে লাগাতে হবে না, আমি যাই তারপরে লাগাবো, তুমি তাড়াতাড়ি আসবে তাহলে, কারণ তুমি আসবে সেই 2:30-3:00 তারপরে যদি আমি রান্না করতে বসি তাহলে আর কোনো রান্নাই হবে না। বলছে হ্যাঁ আমি যাচ্ছি। আর শাকের মধ্যে এত ঘাস পাতা কী বলবো আর কি। তো যাই হোক, আমি শাক কেটে রেডি করে রাখি, যদি আসে টাইমলি তাহলে রান্না হবে, না হলে ওই দেরি করে আসলে ডাল আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, কারণ ভাতও হবে না, দেরি করে আসলে ভাতও বসাবো না, শাস্তি আর কি। আসলে কী বলো তো, আমি গ্যাস সিলিন্ডার লাগাতে পারি কিন্তু তোমাদের দাদা বিশ্বাস করে না, বলে কি আমি পারবো না, হ্যাঁ আমি পারবো না, অ্যাক্সিডেন্ট হবে, আমার ঘর বাড়ি যাবে, আমার ছেলে যাবে, সেটা বলে বিশ্বাস করে না। আমি সিলিন্ডার লাগাতে পারি, বিয়ের আগে আমি সিলিন্ডার লাগাতাম আর কি। তো যাই হোক, বিশ্বাস করে না, ওই এসে লাগাবে, আমি তাড়াতাড়ি আসো, এক্ষুনি আসো। আর আমি এখানে শাক বেছে নিচ্ছি একটা একটা করে, কী আর করবো, কেটে ধুয়ে রেডি করে অন্তত রাখি, তাড়াতাড়ি আসলে রান্না হবে, না হলে হবে না, পরিষ্কার কথা আমার। দেখো তোমাদের দাদা কথা রেখেছে, বেশ তাড়াতাড়ি চলে এসেছে, আর সঙ্গে যেহেতু রথ তো জিলিপি অমৃতি এই সমস্ত নিয়ে এসছে আর কি। তো নিজে যে কোনো জিনিস নিজে আনলে পরেই নিজেই ঢালে, ঢেলে রেডি করে দেয়, সে সবজি বলো মাছ বলো, মাছটা করে না, মাছটা ধুতে হয় আমাকেই, আর যে কোনো এমনি জিনিস আনলে পরে নিজেই করে দেয়। এখানে নিয়ে এসছে গাওয়া ঘিয়ের জিলিপি, এমনিতে নর্মাল জিলিপিগুলো 120 টাকা কেজি, ওর বাবা বলছে তো গাওয়া ঘিয়ের জিলিপি তো নর্মালি আনা হয় না, আর রথের দিন স্পেশাল থাক, ওটা 250 টাকা কেজি নিয়েছে। আর এমনি নর্মাল অমৃতি এটা নিয়ে এসছে, আর হচ্ছে এনেছে পাঁপড়, বলে পাঁপড় জিলিপি এই সমস্ত ছাড়া রথ জমে না। তো যাই হোক, আর ব্যাগে কী এনেছে আমি জানি না, ব্যাগ তো ঢালতে হবে, কী এনেছে আমি আর জানি না। তো পাঁপড় কী পাঁপড় এনেছে তাও দেখতে পাচ্ছি না, তো যাই হোক ও বার করবে। তো এই যো এই পাঁপড় নিয়ে এসছে, সেই যে মেলায় বিক্রি হয় গোল গোল পাঁপড়, অনেকটা পরিমাণ নিয়ে এসছে, অনেকগুলো পাঁপড় নিয়ে এসছে। কিন্তু বড়ো পাঁপড় আনলে কী হবে, আমি তো গোল গোল করে ভাজতে পারি না। আর এখানে নিয়ে এসছে কলা, আমার কিন্তু ঘরে কলা এবং পাঁপড় দুটোই রয়েছে, বলে আজকে রথের দিনে নাকি কলা কিনতে হয় এবং কলা খেতে হয়। আমি বললাম সে খেতে হয় তো ঘরে কলা রয়েছে, কলা আমার ঘরে তোমরা জানো সবসময় কলাটা রাখি আর কি, ছেলে প্রত্যেক দিন ছেলেকে দেওয়া হয়, আমরা নিজেরাও খাই। ও বলে না রথের দিনে কলা দেখতে হয়, নাহলে নাকি রথ দেখা কলা বেচা ব্যাপারটা ঠিকঠাক হয় না আর কি, জানি না। আর আমি শুনলাম যে এক বন্ধুর কাছে যে 56 ভোগেও নাকি কলা দেওয়া হয়, চিনি কলা দেওয়া হয়। তো যাই হোক, এইসব নিয়ে এসছে, আর এই পাঁপড়গুলো না বড়ো বড়ো গোল গোল করে ভাজলে খুব ভালো লাগে খেতে, কিন্তু কি বলো তো আমি সেই ভেঙেই ভাজি, আমার না গুটিয়ে মুটিয়ে যায়। আর মেলায় দেখি সে অনেক আদা করা তেল দিয়ে দুটো করে ছানতা নিয়ে কি সুন্দর ভাজে, আর এটা এনেছে মশলা পাঁপড়, এইটাই আমার ঘরে রয়েছে, তো ছোটো ছোটো মশলা পাঁপড়, এগুলো তো গোল গোল ভাজাই যায়। তো যাই হোক, পাঁপড় জিলিপিগুলো ওই সব ঢেলে ঢুলে দিল, আমি এবারে গুছিয়ে রাখবো। আর ছেলে তো শুরু করে দিয়েছে খাওয়া আমারই মতন, ও অমৃতি বা জিলিপি খেতে খুব ভালোবাসে, আমিও কিন্তু অমৃতির থেকেও আমি জিলিপিটা খেতে বেশি ভালোবাসি, দেখো না খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও খাক আর ওর বাবা এখন আমাকে গ্যাস লাগিয়ে দেবে, আমি রান্নাটা শুরু করে দেবো। নিজেতে আবার রান্নাবান্না শুরু করেছি, কারণ হচ্ছে ওই ডালটা তো তখন ভালো করে সেদ্ধই হয়নি, আর নামিয়ে বাটিতে ফোড়ন দিলাম, আর ওইখানে আলু ভাজাটা ইয়ে দেখতে পাচ্ছ আলগা করে তুলেছি, নামিয়ে নেবো, শাকটা আর করলাটা ভাজবো। মোটামুটি আজকে এরকম সিম্পল খাবার, আর হচ্ছে এইখানে বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করবো, সেটা লাস্টে করবো। আর দেখো কী পরিমাণ মেঘ এসছে, মেঘ ধরেছে আর কি, পুরো অন্ধকার হয়ে গেছে, আমাকে ওই জন্য লাইট জ্বালতে হয়েছে। তো চলো এই যত সামান্য রান্না করে ফেলি, আর ডিমের অমলেটটাও করে ফেলবো, কেননা করে দিয়েই খেতে বসে যাবো আর কি, ভাতটাও এর মধ্যেই করে ফেলবো, ঝটপট ঝটপট করে করে ফেলি সব, গ্যাস ফুরিয়ে গেলে আর কী করবো, তবু ভাগ্য ভালো তাড়াতাড়ি এসছে। দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু সেরে এসে বসেছি, শুধু খাওয়া দাওয়া নয়, তারপরে যে রান্নার এককারি বাসন খাওয়ার বাসন সব মেজে এসে বসেছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। আমাদের এখানে রথ না খুব একটা হয় না, মানে খুব ভালো হয় না রথ আর কি, ওই রাস্তা দুধারে একটু পাঁপড় টাপড় জিলিপি জিলিপি এই সমস্ত বসে, বাসি মাসি এই সমস্ত, মানে মেলা যেটা বলে সেটা হয় না, রাস্তা দুধারে বসে। আর হচ্ছে তোমার রথ আছে একটা, সেটা এই মানে একদম অল্প, মানে 10 মিনিটের রথ আর কি, মানে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যায় আর কি। তো যাই হোক, বড়ই আছে রথটা, আমি 1 বছর দেখেছিলাম, তো তাও বলেছিল ওর বাবা ছেলেকে নিয়ে বেরোবে, আমি বেরোতাম না, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি, ছেলে বলছে রথ দেখবো রথ দেখবো, বাবা বলছে বৃষ্টি কমলে নিয়ে যাবো, তো জানি না যাবে কি না। দেখো না বাইরেটা মনে হচ্ছে কি 4:00 এখন, বাইরেটা মনে হচ্ছে দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ ইয়ে বাইরের কাঁচটা দিয়ে দেখো একবার, পুরো মেঘ ঘনিয়ে গেছে পুরো মেঘ, আর রথের দিনে তো এমনিতেই বৃষ্টি হয় তাই না, এমনিতেই বৃষ্টি হয় রথের। তো যাই হোক, ওই যে বাইরেটা একবার দেখো, তারা তোমাদেরকে দেখাই বাইরেটা।
ছেলে জানলাটা খুলে দিল, তাই দেখাতে পাচ্ছি জামা কাপড় কিছু শুকোয়নি। ওই দেখো না, কেউ বলবে 4টে বাজবে, মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আসছে। ছেলে আবার তোমাদেরকে ভালো করে বোঝাবার জন্য জানলাটা খুলে দিল, বুঝতে পারছো? খুলে যেতে আমি একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর জানো তো, আমরা হয়তো অনেকেই জেনে গেছি যে ইউটিউবের হচ্ছে আর নতুন একটা ব্যাপার, 29 জুলাই না 26 জুলাই ওর বাবা বললো ইমেলটা পড়ে আর কি, মনে হচ্ছে 29 জুলাই। আজকে তো 1 জুলাই, 29 জুলাই একদম মনে পড়েছে। 29 জুলাই থেকে ইউটিউবের নতুন একটা নিয়ম হচ্ছে যে এরা ছোটো ক্রিয়েটারদের ক্ষেত্রে সত্যি অসুবিধা হবে। তার কারণ হচ্ছে যাদের 1K হয়নি, আমরা অনেকেই এমনকি আমি নিজেও 1K হওয়ার আগে পর্যন্ত সাবস্ক্রাইবার কিন্তু হাইড করে রাখতাম, কিন্তু এখন থেকে আর সাবস্ক্রাইবার হাইড করে রাখা যাবে না। 29 জুলাই থেকে তোমাকে সাবস্ক্রাইবার ওপেন মানে অটোমেটিক হয়ে যাবে, হাইড ব্যাপারটা থাকবে না। ইউটিউব এটা করেছে, এতে ছোটো ক্রিয়েটারদের কিছু সমস্যা নয়। অনেকের একটা মেন্টালিটি কাজ করে তো, যত ওর সাবস্ক্রাইব কম তাহলে ওর ভিডিও দেখবো না। এটা কিন্তু ভিউজের ক্ষেত্রে তাই হয়, আমরা যখন কোনো দেখবে ভিউজ যাই থাক না কেন, থাম্বনেল যাই থাক না কেন, ভিডিও টাইটেল যখনই দেখবো ভিউজটার দিকে চোখ পড়ে বেশি ভিউজ, তখনই কিন্তু আমরা ক্লিক করে ফেলি। এটা মানুষের একটা এই ব্যাপারটা কাজ করে আর কি। তো সেই কারণে হয়তো ছোটো যারা ক্রিয়েটার মানে যাদের 1K-র কম, ছোটো বড় বুঝি না, 1K-র কম, তাদের একটু আমিও হাইড করে রাখতাম। 1K হওয়ার পর ওপেন করে দিয়েছি, তো সেটা 29 জুলাই থেকে আর হাইড থাকবে না, হাইড করে রাখা যাবে না, এই আর কি। তো নতুন আপডেটে ছোটো ক্রিয়েটারদের একটু হলেও সমস্যা হবে, সমস্যা কিছুই না আসলে, মানুষের যদি কোঅপারেশন থাকে তাহলে সমস্যা কিছুই না। তো যাই হোক, একটু না ঘুমাবো, বড্ড ঘুম পায়। এরকম মেঘলা দিন, বাইরে বৃষ্টি পড়ছে, এরকম অবস্থা না, ঘুম ঘুম পায়, আর কোথাও বেরোবার নেই, কিছু নেই, ওই কারণে ঘুম পায় আর কি। তো সন্ধ্যাবেলা ও আবার দেখা যাবে, যদি ওরা না বেরোয় তাহলে ঘরেই পাঁপড় টাপড় ভাজবো। দেখতেই পেয়েছো তোমাদের দাদা এনেছে, আগেরও পাঁপড় রয়েছিল, তো সে পাঁপড় ভাজবো, জিলিপি অমৃতি সবই দেখেছো এসছে, সেগুলোই খাওয়া দাওয়া হবে। আর রথের মেলায় রথ দেখতে যাওয়া হলো না বৃষ্টির কারণে, আমি তো যেতামই না বললাম তোমাদের। তো যাই হোক, এখন একটু শুয়ে থাকবো, আমার ভালো লাগছে না আর কি, ঘুম ঘুম পাচ্ছে। তো চলো পরে আবার সন্ধ্যাবেলা কথা বলবো। দেখো এখন সন্ধ্যাবেলা, আমি ওই তোমার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। রথের দিন একটু পাঁপড় জিলিপি না হলে তো হয় না, তো তোমরা তো জানোই, তোমাদেরকে আগে বলেছি এই বড় পাঁপড় আমি ভাজতে পারি না। এই দেখো না, সব ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ভাজছি। সেই যে বড় পাঁপড়গুলো নিয়ে আসলো তোমাদের দাদা, মশলা পাঁপড়টা আর ভাজিনি, এটাই ভাজলাম, এটা খেতে বেশি ভালোবাসে সবাই। তো জিলিপি আছে তার সঙ্গে, ওটাই সন্ধ্যাবেলা খাওয়া হবে। আর পাঁপড়ে না বেশি তেল আমি দিইনি, তার কারণ কী বলো তো, পাঁপড় ভাজার তেলটা কেমন একটা গন্ধ লাগে জানো তো, মানে আমাদের লাগে আর কি। অন্য পোড়া তেল তবু খেয়ে নিই, অন্য ভাজাভুজির তেল, আর পাঁপড় ভাজার তেলটা আমি চেষ্টা করি কম তেলেই ভাজবার, কারণ হচ্ছে কোনো কিছু করা যায় না, বেকার তেলটা নষ্ট করবো বাবা, যা তেলের দাম, ওই জন্য অল্প তেলেই ভেজে নিই। পাঁপড় সব ভাজা হয়ে গেল, তাও এইটুকু তেল রইল, দিয়ে দিই। আর ওর বাবা না আজকে বৃষ্টির জন্য ঘর থেকে বেরোয়নি, বাড়ি থেকে বেরোয়নি আর কি, বেরোবে এই চা পাঁপড়টা আর তোমার এ খেয়ে বা জিলিপি খেয়ে হচ্ছে বেরোবে চিকেন আনতে। বললো ঘরে আছি, রথের দিনে চিকেন খাবো, আমিষ যখন খাওয়াই হয়েছে চিকেন খাবো। আর ঠিক আছে, এগুলো খেয়ে যাও, এসে তারপরে বলছে আমি এ করবো, কে বলে রান্না করবো চিকেন, ও নিজেই চিকেন রান্না করবে। যা বাবাকে এটা দিয়ে তো বেটু, বাবাকে দিয়ে আসো, যাও যাও দু হাতে ধরে নিয়ে যাও, ফেলে দিও না, তোমার তাহলে দিচ্ছি, তোমাকে আমি স্টিলের থালাতে দেবো, যাও। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া হোক, এসে চিকেন রান্না করবে, সেটা আমার মাথা ব্যথা নেই, ও নিজেই করবে, আমার আর কোনো ব্যাপার নেই। আর ওবেলা তো কী খেয়েছিলাম তোমরা দেখেইছো, তো ওই কারণে কোনো অসুবিধা নেই, খেয়ে নিই সবাই মিলে। আর ভিডিওটাও এইখানেই শেষ করবো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কী পরিমাণ আমি ঘামছি বুঝতে পারবে না, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু, মানে এখন একটু কমেছে, ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি বিকেল থেকে, সেই তো প্রচণ্ড গরম লাগছে। আর রথের দিনটা এইভাবেই কেটে গেল, মানে বাড়িতে কোনো পুজো আর্চা কিচ্ছু নয়, শুধু হচ্ছে পেট পুজো করে কেটে গেল। তো যাই হোক, খেয়ে নিই, নাহলে পাঁপড় নিয়ে যাবে, পাঁপড়গুলো আবার খুব তাড়াতাড়ি নিয়ে যায়। তো ওর বাবা আবার খেয়ে বললাম তো বেরোবে। আর চলো আর বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে তাহলে আসি, টাটা।